দিনটা ছিল 21 অক্টোবর 2023, সপ্তমী। সেদিন আমরা চারজন, তাপু, ডন, সুব্রত ও আমি, বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের দুর্গাপূজা দেখতে। ধূপগুড়ি শহরকে আপাতত কিছুক্ষণের জন্য বিশ্রাম দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। সুন্দর শরতের আকাশ, ফাঁকা রাস্তা এবং একটা লং ড্রাইভ, আর সাথে বন্ধুরা। সবাই মিলে যখন ময়নাগুড়ি পার করছিলাম, খুব প্রিয় এই জায়গাটা আবারও মনটাকে খুব ভালো করে দিল। যাই হোক, এভাবে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম জঙ্গলের দুর্গাপূজা দেখতে। জঙ্গলের মাঝে এই সেই দুর্গাপূজা। এইভাবে ঘুরতে ঘুরতেই আমরা সপ্তমীর দিন পৌঁছে গেলাম জঙ্গলের মধ্যে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের যে দুর্গাপূজা, সেই পূজা দেখতে। পূজা বলতে যেটা আমরা বুঝি, বড় বড় মণ্ডপ, সেটা কিন্তু এখানে নেই, কিন্তু আছে আন্তরিকতা। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা দেখতে দেখতে। তো সবটাই দেখাবো, আমরা যা যা করছি সেটাও দেখাবো। চলুন দেখা যাক, এবং অবশ্যই ভিডিওটা শুরু হওয়ার আগেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন ঢুকবো জঙ্গলের পূজে। গরুমারার যে পূজা, গরুমারার বনবিভাগের, সেখানে আসার পর এখানে কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেলাম সপ্তমীর। এবং যেটা সবথেকে এখানকার আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কিন্তু পাতার মধ্যে প্রসাদ। এটা জঙ্গলের এখানে স্থানীয় গাছ মেচ বা মেচিয়া পাতা বা মেচ পাতা বলা হয়, যেটা শুনে নিলাম এখান থেকে, মেচ পাতা বা মেচিয়া পাতা, সেই পাতার মধ্যে করে কিন্তু এই প্রসাদ খাওয়া, এটাও একটা অভিজ্ঞতা। তো খুব সুন্দর বিষয়টা। তো আপাতত প্রসাদটা খাবো, তারপরে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে না? আচ্ছা, সুব্রতর মুখে শুনলাম দারুণ হচ্ছে, বা নিজেও খেয়ে দেখবো দারুণ জিনিসটা কতটা ভালো। তো যাই হোক, ওদিকে তাপু গেছে, তাপু কোথায় গেল, প্রসাদ পায়নি এখনো। তো প্রসাদ নিচ্ছে এখানে, তো আপাতত প্রসাদ খাওয়া যাক। এই পূজা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে 19 বছর আগে। মূলত বনকর্মী, আশেপাশের গ্রামের মানুষ এবং ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে আসা পর্যটকরা যাতে দুর্গাপূজার আনন্দ মিস না করেন, তার জন্যই এই পূজা। আর এই পূজা ঘিরেই এলাকার মানুষের মধ্যে কিন্তু প্রচুর উৎসাহ, প্রচুর উদ্দীপনা। তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনগুলোর জন্যই। গরুমারা সাউথ রেঞ্জের যে পূজাটা ছিল সেটা দেখা কমপ্লিট করলাম। এবার লাটাগুড়ি ফরেস্ট পার হয়ে আমরা আমাদের পরবর্তী যেখানে যাব, সেটা হচ্ছে মেটেলির পূজা দেখতে। তো আজকে এই যে সপ্তমীর দিন, এই সপ্তমীর দিন এই জার্নিতে আমি রয়েছি, সাথে আছে তাপু, এবং সামনে হাত দেখাচ্ছিস না এখন, হাত ওরা হাত দেখাচ্ছে, কিন্তু ওদেরকে আমি দেখাচ্ছি না, ওদেরকে দেখাবো। সামনে সুব্রত, সেই কালো চশমা, ডন আগের ভিডিওতে যখনই ওর ভিডিও নিচ্ছিলাম তখন কিন্তু ও ফোনেই ব্যস্ত ছিল, এই ভিডিওতে ও ফোনে ব্যস্ত। যাই হোক, পরে ও যখন ফাঁকা হবে ওর সাথে কথা বলবো। তো যাই হোক, এখন আমরা লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরোলাম, এখন আবার লোকালয় দেখতে দেখতে এখন নেক্সট চলে যাব মেটেলের দিকে, সেখানকার পুজো দেখব। তো গরুমারার সেখানে গিয়ে আমরা পেটে খিচুড়ি দিলাম। এবার গাড়ির হচ্ছে বললো প্রচণ্ড খিদা পেয়ে গেছে গাড়ির, তো গাড়িকে এখন খাওয়ানো হচ্ছে। গাড়ির খাওয়া দাওয়ার পরে আমরা নেক্সট যেখানে যাওয়ার সেখানে যাব। তো আপাতত গাড়ির খাওয়া দাওয়াটা হয়ে যাক। গাড়িতে তেল ভরা হতেই রাস্তার দুধারে এ ধরনের অনেক ছোট ছোট মণ্ডপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কিছুটা পর থেকেই শুরু হয়ে গেল পাহাড়ি পথ।
সেই পাহাড়ি পথ ধরে আস্তে আস্তে সমতল থেকে আমরা উঠে যাচ্ছিলাম পাহাড়ের পূজা দেখতে। জঙ্গল, পাহাড়, চা বাগান, এই নিয়ে ডুয়ার্স। আর এই ডুয়ার্সের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এমন অনেক দুর্গাপূজা যেগুলো হয়তো আকারে বড় নয়, কিন্তু মানুষের প্রাণের টান রয়েছে সেখানে। আর সেই ধরনের পূজা দেখতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তাই এবার পাহাড়ি পথে পাড়ি দিচ্ছিলাম, আস্তে আস্তে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে একটু একটু করে উঠে যেতে যেতে পৌঁছে গেলাম মেটেলির ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে। এবং এখানে আসার পর এক অপরূপ সুন্দর মণ্ডপ দেখতে পেলাম। মন ভরে দেখলাম সেই মণ্ডপ, উপভোগ করলাম দুর্গাপূজার, এই পাহাড়ের পূজার সৌন্দর্যকে। ভালোই কাটছে দিনটা, সপ্তমীর দিন। এবং সপ্তমীর দিন এই ঘুরতে ঘুরতে এখন আমি চলে আসলাম মেটেলি কালীবাড়ি। এই মেটেলি কালীবাড়িতেও কিন্তু একটা পূজা হয়। এর আগে ফ্রেন্ডস ইউনিয়নের পূজা দেখলাম, সেটাও খুব সুন্দর। এবার সেখানে যেমন একটা থিমের ব্যাপার রয়েছে, এখানে কিন্তু থিমের ব্যাপার নয়, এখানে কিন্তু যেটা সাবেকিয়ানা বলা যায় সেটাই আছে। এবার মেটেলি কালীবাড়ির ভেতরটায় ঢুকবো, মন্দির এবং এখানকার যে পূজা রয়েছে সেটা দেখবো। এই মেটেলি কালীবাড়ির দুর্গাপূজার একটা ইতিহাস রয়েছে। এখানকার দুর্গাপূজার বয়স 151 বছর। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় যেটা, এই 151 বছর ধরে কিন্তু একই কাঠামোতে দুর্গামূর্তি তৈরি করা হয়। প্রতি বছর দশমীর দিন যখন এই প্রতিমা বিসর্জন দেওয়া হয়, তার পরের দিন নদী থেকে সেই কাঠামো তুলে এনে সংরক্ষণ করে রাখা হয়। এবং প্রতি বছর রথযাত্রার দিন এই সেই কাঠামোতে আবার নতুন করে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এবার এখানকার যে মূর্তি সেটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যে সেরা সম্মান পেয়েছে, বিশ্ব বাংলার জেলার সেরা মূর্তি হিসাবে নির্বাচিত হয়েছে এই মেটেলি কালীবাড়ির দুর্গামূর্তি। যাই হোক, আমরা সেই ইতিহাসকে সাক্ষী রেখেই এখানে কিছুটা সময় কাটালাম। তো এখন মেটেলি কালীবাড়িতে, এবং মেটেলি কালীবাড়িতে এই যে দূরের দুর্গা প্রতিমা যেটা একটু আগে দেখাচ্ছিলাম, সেটা কিন্তু এবারের পশ্চিমবঙ্গ সরকারের যে বিশ্ব বাংলা শরৎ সম্মান, তাতে কিন্তু জেলার সেরা প্রতিমা এই শিরোপা পেয়েছে। তো এখানে আসার পরে আমরা যখন প্রতিমা দেখতে ব্যস্ত, এদিকে দুজন কিন্তু তখন ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। প্রসাদ মানে প্রসাদে কখনো মানে কি বলে ওটাকে ছাড়ি না, প্রসাদ কখনো আমরা ছাড়ি না। না, ছাড়াটা না ছাড়া বিষয় না, আমরা দুজন লোক বাইরে আছি সেটার অপেক্ষা এরা করলো না, এটাই দুঃখ। সামনে প্রসাদ থাকতে সেখানে কারো অপেক্ষা করতে হয় না, প্রসাদ ভগবানের দান, সেটা কখনোই ওইটার জন্য কারো অপেক্ষা করতে হয় না, আগে খেতে হয়। বেশ ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করুক, তো আমরাও প্রসাদ খাবো। তো আপাতত ওখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে তারপরে
কোথায় যাই সেটা দেখা যাক, আপাতত একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। তো মেটেলি কালীবাড়ি আসার পর সুব্রত আর টাপু আগে প্রসাদ খেয়ে নিয়েছে, তো এখন এদিকে জন প্রসাদ নিচ্ছে আর আমার হাতে প্রসাদ। আজকে যেহেতু সপ্তমী, বাইরের খাবার খাবো না এখন পর্যন্ত ঠিক করা আছে, যদি কেউ খাওয়ায় তাহলে খাবো, কিন্তু যেহেতু এখন প্রসাদ পেয়ে যাচ্ছে প্রসাদ এই ছিল আমাদের চারজনের সপ্তমের দিন ডুয়ার্সের দুর্গাপূজা দেখা। সারাদিন জঙ্গল পাহাড় ঘুরে বিভিন্ন পূজা দেখে আমরা এরপর পাড়ি দিলাম ধূপগুড়ির দিকে। সবাই ক্লান্ত ছিলাম, তাপও একটু বেশি ক্লান্ত ছিল তাই ও ঘুমিয়ে পড়েছিল। ওকে ডিস্টার্ব না করেই আমরা এগিয়ে চললাম আবার সেই ধূপগুড়ি নিজের শহরের দিকে। ডুয়ার্সের প্রকৃতি দেখতে দেখতে আমরা সপ্তমীর দিনে যে অভিজ্ঞতা নিয়ে ফিরছিলাম সেটা আমাদের মনে থেকে যাবে অনেক দিন। আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে, আর সাথে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।